বাংলাদেশ হাইকোর্টের ব্যারিস্টার সাইদুল হক সুমনের পিছনে দাঁড়িয়ে মুচকি হাসি দেওয়া পিয়া জান্নাতুল মন কেড়ে নেয় বিশ্ববাসীর। তার এক মুচকি হাসি ভাইরাল হয়ে পড়ে সারা দেশে। এতদিন পিয়া জান্নাতুলকে ঠিক সেভাবে বিশ্ববাসী না চিনলেও তার এই মুচকি হাসি সারা পৃথিবী চিনে নিয়েছে পিয়া জান্নাতুলকে, জেনেছে তিনি কেন বিখ্যাত। মডেল পিয়া জান্নাতুল যখন র‍্যাম্প মডেল হন তখন তাকে চিনতে শুরু করে বাংলাদেশের মানুষ। এরপর বিজ্ঞাপন, নাটক, টেলিভিশনে উপস্থাপনা ও দেশের হয়ে বিদেশে অংশ নিয়েছেন সুন্দরী প্রতিযোগিতায়। এর মাঝে রীতিমতো পড়াশোনা করে হাইকোর্টে প্র্যাকটিস করছেন পিয়া জান্নাতুল। এত কিছু প্রতিভা থাকা সত্ত্বেও সেদিনের সেই একটি মুচকি হাসি সারা পৃথিবী চিনেছে পিয়া জান্নাতুলকে, ভাইরাল হয়েছে পিয়া জান্নাতুল। দেশ বিদেশে সোশ্যাল মিডিয়ায় এখন পিয়া জান্নাতুলের সেই মুচকি হাসি ভেসে বেড়াচ্ছে সকলের মনে, সকলের হৃদয়ে। বাংলাদেশের পরিচিত আরেকটি মুখ, তিনি হচ্ছেন হাইকোর্টের ব্যারিস্টার সাইদুল হক সুমন। বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পত্রিকা দৈনিক প্রথম আলো সাইদুল হক সুমনকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন। সংবাদে প্রকাশিত হয় তিনি সরকারের কাছ থেকে শাড়ি বিতরণের দায়িত্ব পেয়েছিলেন এবং তিনি নিজে কাদের বস্ত্র বিতরণ করবেন তার নাম প্রকাশ করেছিলেন। সরকারের কাছ থেকে বিতরণের জন্য পাওয়া শাড়ি তিনি তার বন্ধুর স্ত্রীকে দিয়েছিলেন, কিন্তু বন্ধুর স্ত্রীর সেটি পছন্দ না হওয়ায় তিনি সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছিলেন এবং শাড়ি ফেরত দিয়েছিলেন। ব্যারিস্টার সাইদুল হক সুমন এটা জেনে তিনি দৈনিক প্রথম আলো সম্পর্কে বলেন, দৈনিক প্রথম আলো নামতে নামতে এত নিচে নেমেছে যে শাড়ি খোলা অবস্থায় নামবেন তিনি তা ভাবতেও পারেননি, এটা তার ধারণা ছিল না। কিন্তু বন্ধু আর এমনভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক, মানে রিপোর্টের ভিতরটা উপরটা এরকম না, রিপোর্টের উপরে ফেসবুক, রিপোর্টের উপরে প্রথমে রিপোর্টটা হয়েছে প্রথম আলোতে, আর প্রথম আলোর মতো পত্রিকা করার পরেই সবাই একটু মজা পাইছে, কারণ প্রথম আলোর তো একটা আস্থার জায়গা আছে, কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে এটা তো আর আমরা জানতাম না। মিস্টার সাইদুল হক সুমনবাবু যখন এই বক্তব্য রাখছিলেন তখন তার পিছনে দাঁড়িয়েছিলেন জনপ্রিয় মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল। ব্যারিস্টার সুমনের এই কথা শুনে তিনি মুচকি হাসেন আর সেই হাসি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া তথা ফেসবুকে। মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে পিয়া জান্নাতুল এবং তরুণদের মনে জায়গা করে নেই পিয়া জান্নাতুল। যারা এতদিন পিয়া জান্নাতুলকে চিনতেন না এখন কিন্তু সকলের মুখে একটি নাম পিয়া জান্নাতুলের। পিয়া জান্নাতুল বরাবরই গ্ল্যামারাস জীবনযাপন কাটাতেন, কিন্তু হাইকোর্টের পোশাক পরা এবং সাধারণ মেকআপে পিয়া জান্নাতুলকে লেগেছে আরও এক অন্যরকম অপরূপ সুন্দরী, সঙ্গে মন কাড়া মুচকি হাসি তরুণদের মন জয় করেছে। পিয়া জান্নাতুলের সাধারণ লুক, মুচকি হাসি মন কেড়ে নেয় সাধারণ মানুষের। 33 বছরের এই আইনজীবী বিভিন্ন ভূমিকায় পালন করেছে তার জীবনে। পিয়া জান্নাতুল ওরফে পিউ ছোটবেলা থেকেই রূপালী জগতে ফিরতে চেয়েছিলেন এবং বিভিন্ন প্রতিযোগিতায়, এমনকি মিস বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মাত্র 16 বছর বয়সেই মিস বাংলাদেশের প্রতিযোগিতায় অংশ নিয়ে বাজিমাত করেন পিয়া জান্নাতুল। এরপর তাকে আর পিছনে ফিরে দেখতে হয়নি, একের পর এক বিভিন্ন অনুষ্ঠানে তিনি তার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে গেছেন পরিশ্রম দিয়ে। 2011 সালে দক্ষিণ কোরিয়ায় মিস ওয়ার্ল্ড পুরস্কার জিতে নেন তিনি। মিশরে ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় মডেল হন তিনি। বিভিন্ন বড় বড় ম্যাগাজিনে জায়গা পায় তাঁর ছবি, সাফল্যের সঙ্গে অভিনয় করেন, একের পর এক বিভিন্ন সিনেমায় তাকে দেখা গেছে। সব কিছুতেই তাকে দেখা গেলেও, মানুষ সেভাবে তাকে না চিনলেও পিয়া জান্নাতুলের একমাত্র মুচকি হাসি চিনেছে সারা বিশ্ব। দি নিউজ টুডে বাংলা।